পার্টির দ্বারা একটাই চাঁদ, বিএনপির আকাশে, বাংলাদেশের আকাশে একটাই চাঁদ, তার নাম খালেদা জিয়া। সেই খালেদা জিয়া আজকে আমার কেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্দিগ্ধ এসেছেন। প্রশ্ন এসেছে, বিদেশে গিয়ে চিকিৎসা করা, এ ব্যাপারে কয়েকদিন আগে সিনিয়র আইনজীবীরা সহ সুপ্রিম কোর্টের আমরা 15 জন আইনজীবী আইনমন্ত্রীর সঙ্গে কথা বলে স্মারকলিপি দিয়েছিলেন। তিনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমি শেষ চেষ্টা করব আইনের মাধ্যমে কিছু করা যায় কিনা। পরশুদিনও আমি তার মুখ থেকে শুনেছি উনি সিদ্ধান্তে প্রস্তুত করে নাই। আইনমন্ত্রী মিস্টার অনিসুল হক, আমি যখন আপনার সঙ্গে কথা বলি, আমরা যখন আপনার কাছে গিয়েছিলাম একটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিয়েছিলাম, আমরা বলেছিলাম আপনি শুধু আইনজীবী নন, আপনি একজন আইনজীবীর সন্তান। আপনার পিতা অ্যাডভোকেট সিরাজুল হক বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী ছিলেন। এই কথাটি আজকে স্মরণ করে দিতে দিয়ে বলতে চাই, মিস্টার আনিসুল হক, আপনার মরহুম পিতার মুখে স্মরণ করে তাকে ছোট না করে তার আত্মাকে লজ্জা স্মরণ না দিয়ে আপনি খুঁজে বের করুন আইনের পথ কোনটি। আইনের পথ কোনটি আপনাকে খুঁজে বের করতে হবে বন্ধুরা। মানুষের জীবনের চেয়ে আইন বড় নয়।